লোকসভা নির্বাচনে বাংলায় এগিয়ে তৃণমূলই, আসন কমবে বিজেপির প্রকাশ্য সমীক্ষায়। সাম্প্রতিককালে দেশ জুড়ে ফের একবার মোদী ঝড় ওঠার আশায় বিজেপি, তবে সেই ঝড় রুখতে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি সহ দেশের তাবড় রাজনৈতিক দলগুলি মিলে ইন্ডিয়া ব্লকের গঠন করেছিল। তবে জনমত সমীক্ষা অনুযায়ী সেই জোট গঠনের পরও বিজেপিকে রোখা যাবে না। জি ম্যাট্রিক্সে জনমত সমীক্ষা দাবি করা হলো, ফের একবার বিপুল ব্যবধানে জিতে কেন্দ্রে সরকার গঠন করতে চলেছে বিজেপি। জি ম্যাট্রিক্সে জনমত সমীক্ষা দাবি করা হলো, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ 390টি আসনে জয়ী হতে পারে। এদিকে কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া ব্লক 100 গণ্ডিও পার করতে পারবে না বলে দাবি করা হলো সমীক্ষায়। খার্গে মমতা কেজরিওয়ালের ঝুলিতে যেতে পারে মাত্র 96টি আসন, এছাড়া অন্যান্যদের খাতায় জুড়তে পারে 57টি আসন। এদিকে জাতীয় রাজনীতিতে বিরোধীদের থেকে বিজেপি বহু এগিয়ে থাকলেও বাংলার তৃণমূলের থেকে এগিয়ে যেতে তারা পারবে না, এমনই দাবি করা হয়েছে জি ম্যাট্রিক্সে জনমত সমীক্ষায়। সেই রিপোর্টে দাবি করা হলো, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপি বাংলায় 41% ভোট পেতে পারে, এদিকে তৃণমূল পেতে পারে 42% ভোট, আর বাম কংগ্রেস সম্মিলিতভাবে পেতে পারে 11% ভোট। জনমত সমীক্ষা অনুযায়ী এই রাজ্যে বিজেপি গতবার তুলনায় কম আসন পেতে পারে। এই আবহে গতবার তুলনায় তৃণমূলের আসন সংখ্যা কিছুটা বাড়তে পারে, আর বামেরা এবারও শূন্য হাতেই ফিরবেন বাংলার থেকে, আর কংগ্রেস পেতে পারে 1টি আসন। জি ম্যাট্রিক্সে জনমত সমীক্ষা দাবি করা হলো, আসন্ন লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে 24টি আসনে জিততে পারে তৃণমূল কংগ্রেস। গতবার এই রাজ্যে তারা 22টি আসন জিতেছিল, অর্থাৎ গতবারের তুলনায় এবারে 2টি আসন বেশি পেতে পারে তারা। ওদিকে এই রাজ্য থেকে বিজেপির ঝুলিতে যেতে পারে 17টি আসন, গতবার বাংলার 18টি আসনে পদ্ম ফুটেছিল, তবে এবারে 1টি আসন কম পেতে পারে গেরুয়া শিবির।